আইসির মাঝখানে মাঝে মধ্যে এই যে রাঙ্গগুলো লেগে থাকবে আর এগুলো যে এগুলো জন্য এগুলোকে ক্লিন করার জন্য আমাদের ইউজ করতে হবে ডিসোল্ডারিং ওয়্যার। হ্যাঁ, কি ডিসোল্ডারিং ওয়্যার? হ্যাঁ, আইসিটাকে একদম ক্লিন, পিনগুলো পিন টু পিন দেখাতে হবে। পিন গুলোকে সুন্দর করে কি সোল্ডারিং করে নিতে হবে। তোমাদের যে আজকে ল্যাপটপের প্র্যাকটিক্যাল ইয়ে চলবে ক্লাস চলে যাবে এখানে নিয়ে আসছি। এই যে আমাদের এই সাদা যে মার্ক, এটা কি সাদা মার্ক হচ্ছে আমাদের কি ওটেস থেকে শুরু? এইটা আমাদের সাদা মার্কটা হচ্ছে আমাদের স্টার্ট স্টার্ট। এই যে এই যে এই যে এটা থেকে, এটা থেকে আমাদের এক নাম্বার পিন, ঠিক আছে? কি কি দিয়ে দিচ্ছি? কেন দিচ্ছি? আমরা
হ্যালো, ওটা স্যার বিএরএম আইছে মাইদল স্যার এম আইছে স্যার রেম আইছে না আর তুমি ওটা স্যার বিএরএম আইছে মাইদল ও স্যার হ্যাঁ স্যার বিএরএম আইছে স্যার সিপিইউ সিপিইউ কো না তো বল করলা কেন বলো মাইদল বল করলা কেন আর ভুল হবে না স্যার সেকশন চিনতে হবে না জি স্যার আইসি লাগানোর পরে কি করবে আইসি চারপাশে কি করবে সোল্ডারিং করবে না জি স্যার কেন করবে যেন পিন গুলো যেন সুন্দর করে অ্যাটাচড হয় মনে থাকবে জি স্যার হ্যাঁ একটা পিন যেন আর্টিফিশিয়াল সাথে টাচ না হয় হ্যাঁ আমাদের কি থাকবে টার্গেট থাকবে কি ঠিক আছে তারপরে এক সাইড এই সাইড জি 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 একদম পারফেক্ট বসে গেছে হ্যাঁ হোয়াটসঅ্যাপ নামের গ্রামীণটা হ্যাঁ হ্যাঁ রবিটা হোয়াটসঅ্যাপ সমস্যা নেই হোয়াটসঅ্যাপ দিতে পারে ওটা আমার পার্সোনাল আমার গ্রামীণটা হচ্ছে আপনি আমার গ্রামীণে ফোন দেন গ্রামীণ নাম্বার দেওয়া আছে আছে তো আপনি আমার নাম্বার কার্ডে দেখছ ঠিক আছে ক্লিয়ার না একদম একদম ক্লিয়ার হ্যাঁ কালকের বুড়ে ইয়া বলো ওই ইয়া কই ও স্যার ওর নাম জানে কি ইয়া কই ও ভাই ও ভাইটা কই হ্যাঁ চল না ওই যে হাজিম ভাই নাজিম ভাই হাজিম ভাই আসুন তো ওরা ফোন দাও ওরা ফোন দাও ক্লাস তো এটা তো প্র্যাকটিক্যাল ক্লাস আজকে প্র্যাকটিক্যাল ক্লাসে বলে তো মিস করা যাবে না কিন্তু কিন্তু আজকে আমি কাজে পড়ছি না অনেকগুলো কাজ দেখবো না আজকে আমরা হ্যাঁ হ্যাঁ স্যার আছে
সুন্দরভাবে বসছে, একদম ঠিকঠাক আছে। এখন আমরা কি করবো, সোল্ডারিং করে দেবো নাকি? পারবো তো? প্যাচ দিয়ে একটু সোল্ডারিং করে দেবো, ঠিক আছে? এই দুই পাশে একটু প্যাচ লাগাইবা, লাগানোর পরে একটু সোল্ডারিং করে দিবা। চাপডাল পিন গুলো পাঠা দিবে না? বসে যায় কত সুন্দর সোল্ডারিং হয়ে গেছে, ঝালা হয়ে গেছে, মানে কি ঝালার মতন হয়ে গেছে। হ্যাঁ, এটা তারপর এই দিকগুলো, এই ল্যাগগুলোতে একটু আর কোন চিকিৎসা নেই, বায়োস ছাড়া সব ভোল্টেজ তৈরি হচ্ছে। ধর একটা ভোল্টেজ তৈরি হচ্ছে না, তাহলে আমরা বুঝি এরকম ক্লো আছে। ধরো র্যাম তৈরি হচ্ছে না, ধরো র্যামের সেকশনে কাজ করবো, র্যাম তো তৈরি হচ্ছে আর কি কাজ করবো? এরপর আমরা আছি পিসিএস, ভোল্টেজ তৈরি হয়েছে। আমাদের আরসি আমরা কি বিসিসি আছে, ভোল্টেজ তৈরি হয়েছে, পিএলএল তৈরি হয়েছে, সিপিইউ কোর বিসিসি কোর তৈরি হয়েছে, আর কি সব কাজ নাই, আর কাজ নাই। এখন রেজিস্টার নিচে বায়োস, আমরা বলতেছি বায়োস ক্রপেট না, ঠিক আছে? এখন আমাদের বাকি আছে এই বায়োসটাকে প্রোগ্রাম করা। প্রোগ্রাম করে দেখবো না হলে আমাদের এই চিপ রিভেল করতে হবে, বিজিএ মেশিন দিয়ে রিভেল করে একটা চান্স দিতে হবে। হয়তো চিপটা চেঞ্জ করলে আমাদের বোর্ড ডিসপ্লে আসবে, ঠিক আছে? এছাড়া আর কোনো ওয়ে নাই, আর রাস্তা নেই। ভোল্টেজ লেভেল তুমি ইয়ে করতে পারো, যেটা তোমার মনে করো তুমি মনে করছো সেটা আমার দরকার, ওইটা তুমি থাকো, আর বাচ্চা কিছু না খালি পাশ মার্ক কি বুঝলো ডাক্তার? ফোনে বলতে পারতেছে